আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম। দেখতেই পাচ্ছেন বাহিরে অনেক সুন্দর বৃষ্টি পড়ছিল, অ্যান্ড কয়েকদিন ধরে কিন্তু এভাবেই প্রতিদিনই বৃষ্টি হয়। সকাল মানে বৃষ্টি শুরু হয়, আবার মানে একটু থেমে যায়, তারপরে আবার বিকাল থেকে বৃষ্টি শুরু হয়। এভাবেই দেখা যায় চলছিল বৃষ্টির দিনগুলো। এই তো দেখতে পাচ্ছেন সকালবেলা কিন্তু অনেক সুন্দর টাটকা রোদ উঠেছিল, এরপর আকাশটা কালো হয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসেছে। কিন্তু বৃষ্টির ফুটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল বলার বাহিরে। তো বৃষ্টি এনজয় করার পর চলে আসলো এখানে, আর ঘুম থেকে ওঠার পর কিন্তু কাঁঠাল খেয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন এক ফালি মিষ্টি কুমড়ো কেটে নিচ্ছিল। তো এই মিষ্টি কুমড়ো দিয়ে কুমড়ো ভাজি করবে রুটির সাথে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কেটে নিচ্ছিল একটু ছোটো ছোটো করে। তো কী দিয়ে রান্না করবো প্রথমে ভাবছিলাম, তো পরে তানা বলছে ডাল দিয়ে রান্না করে নিই। ডাল দিয়ে কিন্তু মিষ্টি কুমড়ো ভাজি খারাপ লাগে না খেতে। তো এই তো কাটাকুটি শেষ করে এদিকে চলে আসলো। তেল গরম করার পর রসুন ভেজে নিচ্ছে, এরপর এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। মিষ্টি কুমড়ো আমার কিন্তু খুব বেশি একটা পছন্দ নয়, মানে আগে দেখা যেত একদমই চুয়ে দেখতাম না মিষ্টি কুমড়ো রান্না করা হলে। আর এখন যেহেতু ব্লগ করি, ব্লগ করার কারণে কিন্তু অনেক কিছু খাওয়া শিখেছি। তো রান্না করার পর দেখা যায় একটু ট্রাই না করলে কেমন লাগে বলেন তো। তো রান্না করার পর মানে ট্রাই করি, পরে দেখা যায় মানে খেতে খেতে এখন সব খাবারই আল্লাহর রহমতে মানে ভালো লাগে। তো সব কিছু খাওয়ার অভ্যাস করতে হবে, যে কোনো পরিস্থিতিতে আমাদের কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এইদিকে দেখতে পাচ্ছেন কিছু ডাল দিয়ে দিয়েছে, হাফ কাপের মতো হবে। এরপর দিয়ে দিল মিষ্টি কুমড়ো, আর এখানে মরিচ হলুদ ধনিয়া এগুলো দিয়েছে, হালকা একটু পাঁচফোড়ন দিয়েছে। এই পাশে কড়াই বসিয়ে নিয়েছে মরিয়ম, এখানে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে একটা ডো রেডি করবে। না টেনে পুরোটা ভিডিও এনজয় করবেন। যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন পানি ফুটন্ত পানির মধ্যে এখানে দিয়ে দিল চালের গুঁড়ি। তো এখানে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, আমি বলেছিলাম 2 কাপ দিয়ে করতে। তো ওরা হচ্ছে বাড়িয়ে দিয়েছে। এখন গরম গরম অবস্থাতে কিন্তু দুজন মিলে দেখতে পাচ্ছেন মতে নিচ্ছিল। তো এখানে এই ডো রেডি করার পর আমাদের মনে পড়লো মানে চালের রুটি দিয়ে বিশেষ করে মাংসের তরকারির ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে, হাঁসের মাংস গরুর মাংস। তো আমার বোন বলছিল মানে মুরগি একটা জবাই করে নেই তারপর রান্না করে খাবো। তো আমি ভাবছি এতক্ষণ ওয়েট করার মতো সময় নেই, আর আমাদের মানে নাস্তা তো খেতে হবে। তো আজ না হয়ে এই সবজি দিয়ে খেয়ে নেই, অন্য সময় হচ্ছে মুরগি জবাই করে এভাবে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানিয়ে খাবো। তো এটা কিন্তু চালের গুঁড়ির পিঠাও বলা হয় অনেক জায়গায়, আবার চালের গুঁড়ির রুটিও বলা হয়। তো আমরা কিন্তু চালের গুঁড়ির পিঠাও বলি আবার রুটিও বলি, দুইটাই। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে মতে নিয়েছে, এখন সুন্দর করে গোল গোল করে রুটি বেলে নেবে। বিশেষ করে ঈদের সময় কিন্তু এই রুটিটা মানে সবার ঘরে ঘরেই থাকে, সবাই কিন্তু খুব বেশ পছন্দ করে চালের গুঁড়ি দিয়ে রুটি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে এখন এই রুটিগুলোকে সেঁকে নিচ্ছিল মানে পিঠাগুলোকে। তো একটা একটা করে শেখে নিচ্ছে, আর এখানে জায়েদও চলে এসেছে, সে এসে ওয়েট করছিল খাওয়ার জন্য, বলছে আমাকে আগে দিয়ে দাও, আমি আগে খেয়ে নেই, আমার খিদে লেগেছে। তো এই তো একটা একটা করে শেখে ওকে প্রথমে দিয়ে দিল, এরপর আমরা সবাই খাবো একসাথে। তো সে বসে পড়েছে সবজি নিয়ে আর এই তো খাচ্ছিল, আর ওর মানে প্লেট থেকে আমিও একটু নিচ্ছিলাম। এই
দিকে আবারও পাখিগুলো শেখে নিচ্ছিল, আর নিচ থেকে দেখা যায় লেগে যায়, আর মানে একটু মুছে দিয়ে আর কি ফ্রাই প্যানটাকে মুছে মুছে এরপর রুটিগুলো শেখে নিতে হয়। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু শাঁকা হয়ে গিয়েছে, মানে শেখা হয়েছে। এরপর সবার জন্য নিয়ে নিচ্ছিল তন্না, আর আমার কিন্তু খেতে ইচ্ছা করছে না। তো আমিও দেখা যায় ওইদিকে একটা তরকারি বসিয়েছিলাম, যার কারণে মানে গরম লাগছে, আর গরম লাগলে দেখা যায় ইচ্ছা করে না কিছু খেতে। তো এখানে সবার জন্য বিরিয়ানি ছিল প্লেটে। এরপর চলে গেলাম ফ্যানের নিচে, মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু রুটি খেতে মজাই লাগছিল, চালের গুড়ের রুটি। কিন্তু মাংসর ঝোল হলে আরও বেশি ভালো লাগতো, মজা লাগতো। তো এগুলোই আমরা বলছিলাম। তো আমার কাছে মানে আমি বলছি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছে না, মোটামুটি লাগছিল, মাংস হলে আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ খেয়ে নিচ্ছি। পিঠাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর সফট হয়েছে। নাস্তা খেয়ে ওরা হচ্ছে বাহিরে এসেছে। তো আমি বলছিলাম আমাদের ঘরের সামনে কয়েকটা কচু গাছ আছে, ওখান থেকে কচু শাক নিতে। ওরা চলে এসেছে আমাদের বাড়ির সড়কেরই তো একটা পাশে, এখানে আমাদের বাড়ির উঠানের কাছেই। তো এখান থেকে একদম কচি টাইপের পাতাগুলো নিয়ে নিয়েছিল, কচু পাতার শাক দিয়ে একটা ভর্তা তৈরি করব। শীতের সিজনে আমি কচু শাক দিয়ে ভর্তা তৈরি করেছিলাম, তখন কিন্তু সবাই অনেক মজা মজা করে খেয়েছেন। এখন ভাবলাম কচু পাতার শাক দিয়ে মানে মাছ দিয়ে ভর্তা করব। তো সেই কচু শাক নেওয়ার জন্য ওরা হচ্ছে এখানে এসেছে, আর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিল আমাদের সড়কে, বাড়ির সড়কে দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টি ছিল সকালবেলা, এখনও দেখা যায় বৃষ্টি চলে আসবে এমন একটা ভাব। ওরা এখান থেকে ছোটো ছোটো পাতাগুলো নিয়ে নিচ্ছিল, কচি টাইপের পাতা। এরপর দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে এসেছে, আর বৃষ্টির পানি যেই নামতে শুরু করেছে ওদের দৌড় শুরু হয়েছে, দৌড় দিয়ে কিন্তু বাড়িতে চলে আসলো। ওদের পিছন পিছন ছাগলও দেখতে পাচ্ছেন এক দৌড়ে বাড়িতে এসেছে। এরপরই তো আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরছিল। তো এখানে কচু শাকগুলো বেছে নিচ্ছে যদি পোকা টোকা থেকে থাকে, আর বৃষ্টির দিনের কচু শাক জানি না কেমন হবে, গলা যদি চুলকায়। তো ওরা বলছিল লেবুর রস দিয়ে দিও, আর লেবুর রস দেখা যায় এমনিতেই আমি দেই। তো জানি না কচু শাক দিয়ে ভর্তা তৈরি করে খাওয়ার পর রিয়াকশনটা হচ্ছে, পরে না হয় শেয়ার করব। তো এদিকে দেখতে পাচ্ছেন চলে আসলাম, এখানে আগুন জ্বালিয়ে প্রথমে কই মাছ বাজি করে নিচ্ছিল, ছোটো ছোটো দেশীয় কই মাছ। কই মাছ বাজি করে ওরা বলছে ভাত খাবে। আর এখানে কিন্তু দুই তিন দিনের টুকিটাকি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। এখানে একই সাথে জোড়া লাগানো ভিডিও দেখে আবার ভাববেন না যে আমরা এত বেশি খাই, সকালে নাস্তা খেয়েছি এখন আবার মানে ভাত খাবো। তো এখানে দুই তিন দিনের কিন্তু সকালের দুপুরের বিকালের এইভাবে করে কিন্তু ভিডিও করেছি, সেগুলোই একটু জোড়া দিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম ব্লগ আকারে। আমার আব্বু মানে বাড়ি থেকে যাওয়ার পর দেখা যায় কোনো কিছুই হাতের কাছে পাচ্ছি না, কী দিয়ে ভিডিও করব, মানে ভিডিও করা সংকট হয়ে গিয়েছে আমাদের জন্য। তো যখন যেভাবে পারছি ওইভাবেই কিন্তু ভিডিও করব, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন কচু পাতা দিয়ে আমি এখানে রেডি করে নিয়েছিলাম, তিন চার পিস নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ, তারপর নিয়েছি শুকনো মরিচ, আমি কিছু কাঁচামরিচও দিয়েছি, দিয়ে দিলাম তিন চার কোয়া রসুন। এরপর নিচ থেকে কচু শাক দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছি, উপর থেকে আবারও দিয়ে দিলাম সরিষার তেল, কিছুক্ষণ ডেকে রেখেছি। দেখতে পাচ্ছেন কচু পাতা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু উপর থেকে আবারও একটু পানি দিয়েছি কচু পাতার মধ্যে, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর দেখতে পাচ্ছেন ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি,
আস্তে আস্তে সব কিছু টালা হয়ে যাচ্ছে, আর এদিক থেকে মাছ ভাজি হয়ে গিয়েছে, দেশি কই মাছ বেজেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা শুধু চা খেয়েছিলাম, আর চা খাওয়ার পর কিন্তু খিদে লাগে অনেক বেশি। এরপর এখানে ভাত নিয়ে নিয়েছে, গরম গরম ভাত আর সাথে কই মাছ ভাজি। তো এই রকম ভাজিটা যে সাথে হচ্ছে আমার মানে শুকনো শুকনো খেতে একদমই ভালো লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন আগের দিনের কিছু পয়সা রয়েছিল, চিংড়ি মাছ দিয়ে যে রান্না করেছিলাম সেই তরকারিও কিন্তু নিয়ে নিয়েছি, যদি ভালো লাগে মাছ ভাজি দিয়ে খাওয়ার পর খেয়ে নেব। আর এইদিকে মরিয়ম জিজ্ঞেস করছিল মাছ ভাজি বেশি ভালো লাগে না কম ভালো লাগে, আমি বলছিলাম মোটামুটি, খুব বেশি যে ভালো লাগে তাও নয়। তো দেখতেই পাচ্ছেন খিদে লাগলে কিন্তু সবই ভালো লাগে, খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর এই দিক থেকে আলু দিয়ে জেদ মুজেদের জন্য রান্না করছিলাম একটা ঝোল করে তরকারি, পেঁয়াজ রসুনের সাথে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। আর আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছে, আলু ভাজা হয়ে গেলে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিল, তার আগে কিছু পানি এখানে দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া, লবণ স্বাদ অনুযায়ী। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা কষিয়ে এরপর পানি দিয়ে ডেকে রেখে দিবে, আস্তে আস্তে আলু সিদ্ধ হবে। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন মাছ, শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু টালা হয়ে গিয়েছে। একদম শেষে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু ভেজে নিব। এরপর দিয়ে দিল কই মাছ, আলু সিদ্ধ হয়ে গেলে কিছু মাছ ভেজে রেখেছিল তরকারির জন্য। ফাইনালি দেখতে পাচ্ছেন কই মাছ দিয়ে মানে আলু দিয়ে কই মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আর এই দিক থেকে কচু পাতার শাক ভর্তাটা এখন বেটে নেবে শিলপাটায়, মরিচ রসুন সব কিছুই কিন্তু এখানে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন টালা মরিচ, এই মরিচের ভিতরে প্রচুর বিচি আছে। এই তো আমাদের পছন্দের মাছ দিয়ে এখন ভর্তাটাকে সুন্দর করে বেটে নিয়েছিল, শুধু ভাঙাস মাছ দিয়ে কিন্তু ভর্তা করলে মজা লাগে অনেক বেশি। তো এখানে যেহেতু কচু পাতা দিয়েছে, কচু পাতাগুলোকেও কিন্তু বেটে নিতে হবে। নিমিষেই দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেল পাঙ্গাস মাছ দিয়ে কচু পাতার ভর্তা। এখন সুন্দর করে মাখিয়ে নেবে, যেহেতু কচু পাতা আছে এক ফালি লেবু থেকে রস বের করে এখানে দিয়ে দিয়েছে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু মাখিয়ে নিল। এখন হচ্ছে সার্ভ করার পালা। তো আজ দেখা যায় আর ভর্তা দিয়ে খেতে ইচ্ছা করছিল না, এখন আর খিদা লাগছে না, এই যেহেতু খেয়েছি মাছ ভাজি দিয়ে ভাত, এরপরেই তো সার্ভ করে রেখে দিল। দেখে মনে হচ্ছে খুবই মজা হবে, কিন্তু ভর্তাটা তো অনেক বেশি মজাই হয়েছিল। তবে এই তো ভর্তা দিয়ে এখন আমি ভাত নিয়েছি, ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এই তো আমার খেতে খেতে অলরেডি 3:30 মতো বেজে গিয়েছিলো, আমি আর আমার আম্মু খেতে বসেছি। কচু পাতার ভর্তা দিয়ে খাওয়া শুরু করলাম আর খেয়ে দিয়ে, কিন্তু শেষ হওয়ার পর দেখা যায় আমার গলা এত বেশি চুলকাচ্ছিল বলার বাহিরে, আর পরে দেখা যায় আমার পেটেও মানে এমন অবস্থা হয়েছিল, পুরো বিকেল মনে হচ্ছিল অসুস্থ অসুস্থ এরকম একটা ভাব। তো যাই হোক, ভিডিও করার জন্য শুধু মানে কচু পাতার ভর্তাটা ট্রাই করেছি, আর এখন যেহেতু বৃষ্টির দিন যার জন্য হয়তো বা একটু বেশি চুলকায়, এখন হচ্ছে আর কচু টচু খুব বেশি একটা খাবো না। বিকালবেলা দেখতে পাচ্ছেন আবারও চলে আসলো বৃষ্টি, একদম অন্ধকার হয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে।
অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, অনেক জোরে জোরে দেখতেই পাচ্ছেন। বৃষ্টির পানি নাড়াচাড়া করতে করতে আমি কিন্তু অর্ধেকটা ভিজে গিয়েছিলাম, এমন অবস্থা। আমার ইচ্ছা করছে পুরোপুরি ভিজে যাই বৃষ্টির মধ্যে। এইদিকে মুজিদ এসে বলছিল আমি ফ্রেঞ্চ ফ্রাই করে, তো ও নিজেই দেখতে পাচ্ছেন ছোট ছোট করে আলু কেটেছে, একদম চিকন করে ফেলেছে। এরপর তাও না আসলো ওকে একটু রেডি করে দিতে। ও এখানে ময়দা দিয়েছে, শুকনো চালের গুঁড়ি দিয়েছে, মরিচের গুঁড়ো দিয়েছে, হলুদ দিয়েছে, লবণ স্বাদ অনুযায়ী। এখন দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে মচমচে করে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছিল, আর বৃষ্টির মধ্যে কিন্তু এরকমের বাজা বুঝি খেতে ইচ্ছা করছিল। এগুলো ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছে, আর এই তো গরম গরম সবাই আমরা এখন খেয়ে নেব। খেতে কিন্তু মজাই হয়েছিল। তো এখানে আমি একটা মানে বাটিতে সস বের করে নিয়েছি, এখন সস দিয়ে সবাই আমরা খেয়ে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ। আর খেতে খেতে বিদায় নিচ্ছি, আশা করি ভালো লেগেছে আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সবাই প্লিজ একটা লাইক দিতে বলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।